এটা মানে গণতন্ত্রের মতো, ভোটের মতো। কোরআন মাজিদ চাঁপাই নবাবগঞ্জে এক জায়গাতে এক হুজুর কোরআন মাজিদ পড়ে আমাকে দেখাচ্ছে যে এই দেখেন আল্লাহ তাআলা বলছেন যে ভোট দিতে হবে, ভোট তোমার কাছে পবিত্র আমানত, চেয়ারম্যান মেম্বার এমপির কাছে প্রদান করো। দেখেছেন হুজুরের কত বড় সাহস। আমি আমার আলোচনাতে বললাম হুজুরের সাহসে আমি অবাক। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যেটা পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, এই গণতন্ত্রের মতো, এই ভোট পদ্ধতির মতো কোনো খারাপ কাজ বর্তমানে আছে এটা আমি আব্দুর রাজাক সাহেব জানি না, কোনো মায়ের বেটা থাকলে আমার সামনে প্রমাণ করবে। আর এর চেয়ে খারাপ কিছু আছে এটা প্রমাণ করতে হলে আগে এই জোয়াচ্চর লুটারুদের জানতে হবে যারা দেশ লুটে খাচ্ছে, তারপরে আমাকে বলতে হবে যে এটার চেয়েওটা খারাপ। গণতন্ত্রের চেয়ে আর একটা খারাপ আছে, ওটা আমাকে বলতে হবে, আগে তাদেরকে জানতে হবে। এখানে এটা স্কুল ফিল্ডের পাশে, ওই যে আমাকে আমি 3 কাঠা জমি নিলাম, 3 লক্ষ টাকা দাম, তো আমাকে 1 লক্ষ টাকার স্ত্রীর খরচ লাগবে কেন? আমি কি এদেশের ঘর জামাই চুরি করে খেয়ে এসেছি এদেশে? আমি আশ্চর্য, তার মানে আমি অন্য দেশ থেকে এখানে ঘর জামাই আছি নাকি? না, এদেশের নাগরিক আমি। জমি কিনলাম আমি, জোয়াচ্চর লুটারদেরকে আমাকে 1 লাখ টাকা দিতে হবে কেন? না পারলে ছেড়ে দিতে হবে, এমনি চলবে দেশ? জাতিকে প্রতারণা দিয়ে তুমি ধোকা দিয়ে বলছো যে আমরা দিনের খিদমত করি, দশের সেবা করি জনগণের, কে বলেছে তুমি সেবক? তুমি জোর করে সেবক হতে চাও, আমাদেরকে বলতে হবে যে তুমি সেবক, তাহলে তুমি সেবক জাতির। ঠিক এই হুজুর গণতন্ত্রের মতো, হুজুর কোনদিন দেখেছে এক ফিরুল্লাহ আনোয়ালকম চলবে কিনা?